بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم সমস্ত বিশ্ববাসীকে নিয়ে আমি আলাপ টালাপ এ পর্যন্ত করে আসছি। আজকে আমি আলাপ করব মুসলিমদেরকে নিয়ে, শুধু মুসলমান ব্যক্তিদেরকে নিয়ে আজকের এই আলাপটি। যেমন এই পৃথিবীতে আমরা দেখা যায়, আমার আব্বা আম্মা দাদা দাদি কেউ যদি এই দেহ ত্যাগ করে চিরে বিদায় হয়ে মৃত্যু দেশে চলে যায়, তখন কিন্তু এদের জন্যে 40 দিন পর একটা 40 করতে হয়, কিংবা এদের আত্মার মাগফিরাতের জন্যে একটা দোয়া করা হয় এবং মানুষদেরকে খাওয়ানো দাওয়ানো হয়, যাকে 40 খাওয়ান বলা হয়। তো এখন আজকের যে বিষয়টি আলাপ করব, সেই বিষয়টি হল এই 40টি কেন করতে হয়, এটা না করলে কি হয় না? না বাবা, করতে হবে, এটা না করলে হবে না। আর এত জরুরি করতে হবে কেন? দেখুন, আপনার দাদা কিংবা আপনার বাবা, তারা যখন মৃত্যুবরণ করলো, এর আগে দিয়ে যতদিন বেঁচে থাকলো, যে নিজের সন্তানের জন্য বাড়ি গাড়ি করছে, জমি জমা করছে, ব্যাংক ব্যালেন্স করছে, ছেলে মেয়েদের সুখের জন্য তারা নিজেরা মাথার গাম পাতায় ফেলে তারা এই ইনকাম করছে, তখন দেখা গেছে অনেক মায়ার সন্তান, অনেক মায়ার স্ত্রী, অনেক মায়ার বাড়ি গাড়ি, এসব যখন মোটামুটি করা হয়ে গেল, তখন হঠাৎ তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু এই মায়ার শরীর ছেড়ে আত্মা চলে যেতে হলো, তাহলে এই মায়ার সংসারকে ফেলে তার চলে যেতে হলো। কিন্তু সে বহুদিন বহু চেষ্টা, বহু কষ্ট করে মাথার গাম পাতায় ফেলে সে সংসারটাকে সাজাইল, ছেলে মেয়ে হইল, সম্পদ করল, অনেক কষ্টে, কিন্তু দেখা গেছে তিনি একদিন মৃত্যুবরণ করলেন। কিন্তু মৃত্যুবরণ যে করলেন, তিনি দেহ ত্যাগ করে চলে গেলেন, আত্মাটা কিন্তু আর কেউ দেখে নাই, কিন্তু আত্মাটা আশেপাশেই থাকে। আত্মার মধ্যে যে মায়ার শক্তি লেগে আছে, যে আমি সংসারে থাকব, থাকতাম, সংসারে খাইতাম, ছেলে মেয়েদের দেখতাম, সমস্ত বিষয় আশয় আমি দেখাশোনা করতাম, সেই মায়ায় পড়ে এই আত্মাটা আশেপাশেই থাকে, কখনো কোথাও যায় না। তো কখনো যায় না, এখন দেখা যায় এই আত্মাটা যদি মোটামুটি পাপিষ্ট হয়ে থাকে, তাহলে তিনি দেখে যে আমি এত কষ্ট করিয়া এই সংসার, এই সমস্ত কিছু আমি গড়াইয়া তুই আসছি, আজকে তারা আমার এইসব ভোগ দখল করে খাইতেছে, কিন্তু আমি যে আমার আত্মা নিয়ে আমি যে কত কষ্টে আছি, তারা আমার জন্য একটু দোয়া করে না, তারা আমার জন্য এতিম মিসকিনকে খাওয়ায় না, হ্যাঁ আমার আমাকে নিয়ে তাদের কোনো আলোচনাও নেই, আমাকে তারা ভুলেই গেছে, তখন ওই সংসারে, ওই ফ্যামিলিতে দিন দিন একের পর এক অশুভ কিছু হতে থাকে, কোনো দুর্ঘটনা হতে থাকে, বা কোনো কিছু লস হইতে থাকে, বা বাড়িঘরের কোনো সমস্যা হইতে থাকে, যে কোনো একটা বিপদ হইতে থাকে। কারণ সে আত্মাটা এত কষ্টের পরে যখন এই দেহ ত্যাগ করে গেলেন, তখন কিন্তু তার চিন্তা যে তারা আমার জন্য কেউ চিন্তা করে না, দোয়া করে না, আমি আত্মা রূপে আছি, আমি খুব কষ্টে আছি, তারা আমার জন্য কিছু করে না, তখন সে আত্মার যে একটা আক্ষেপ আছে, ওই আত্মার যে একটা আক্রোশ আছে, সে আত্মার যে একটা মনের কষ্ট আছে, তখন দেখা গেছে তার থেকে এমন কিছু সৃষ্টি হয়, সংসার জীবনে তারা ভালো থাকে না, কষ্টে থাকে। তাই সেই আত্মাগুলো
যতক্ষণ পর্যন্ত যে আমরা চল্লিশা যে বলা হয় চল্লিশ দিন পরে একটা খরচ করা হয়, দোয়া করা হয়, এটার উদ্দেশ্য সেই আত্মার মাগফিরাতের জন্য, সে যেন ভালো থাকে, সে যেন আমাদের দিকে সুদৃষ্টি করে, আর আমরাও যেন তার জন্য দোয়া করি, সে যেন জান্নাতবাসী হয় বা সে যেন একটা ভালো স্থান পায়। কিন্তু এসব যখন মানুষ দেন খেয়াল সমস্ত কিছু ছেড়ে দেয়, তখনই সেই আত্মার থেকে আমাদের এই সংসারের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। তাই তার জন্য দোয়া করতে হয় এবং লোকজনদেরকে খাওয়াইতে হয়। তবে লোকজনের যে বিষয়টা, যে মানুষ যখন একটা বিবাহের দাওয়াত দেয় বা একটা সুন্নতে খাতনার দাওয়াত দেয়, তাহলে দেখা গেছে সেখানে দাওয়াত খেলে মানুষ কিছু একটা দিয়ে আসে, একটা কাপড় দেয় বা 1,000 টাকা দেয়, দিয়ে আসে, খেয়ে আসে। কিন্তু এখানে যে দাওয়াত করা হইল চল্লিশার দাওয়াত, এখানে তো কিছু দেয় না, লোকজনে খেয়েই চলে আসে। তাহলে এখানে কি দেওয়া হইল, কিসের বিনিময়ে এই খাওয়া হলো? তাহলে বোঝা গেল যে বিয়া শাদি বা কোনো অনুষ্ঠানে যদি খাওয়া দাওয়া হয়, তাহলে সেখানে কিছু একটা গিফট দিয়ে আসে। তাহলে এখানে কি গিফট দেওয়া হলো, যে আমি 1 থালা ভাত খাইলাম, খেয়ে দোয়া করলাম যে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো। এখন তিনি যে জান্নাতবাসী হবে, আমি এই 1 থালা ভাত খেয়ে আমি তার জন্য এই দোয়া করে আসছি। তাহলে একজন মধ্যবিত্ত, একজন উচ্চস্তর, একজন জমিদার বা একজন ধনী লোক যদি গিয়ে এখানে খাওয়া দাওয়া করে, আমি মনে করি যে তার এটা খাওয়ার চেয়ে, কারণ তিনি মাছ গোস্ত ভালো ভালো খাবার সে সবসময় খাইতে পারে, কিন্তু আমি মনে করি ওই লোকগুলো এখানে না খেয়ে এদের খাবারটা যদি কোনো গরিব লোককে দেওয়া হয়, যে কেউ খাইতে পায় না, কেউ ওই পর্দার আড়াল দিয়ে চকি দিয়ে চায় আছে, হ্যাঁ পেটে ক্ষুধা, আর এত সুস্বাদু খাবার দেখে তখন দেখা গেছে যে মুখ দিয়ে লালা পড়তেছে, এরপরে দেখা গেছে পিছন দিয়ে একজনে গিয়ে ধাক্কা মারে ফলাই দিল, এই কী চাই? আরে বাবা, এই চল্লিশার খাবার মূলত এতিম গরিব ব্যক্তির এই পাওনা, কোনো ধনী লোকের জন্য নয়। আর ধনী লোকেরা এই খাবার খাওয়ার কী দরকার, এগুলা গরিব মিসকিন এতিমদেরকে দেওয়া হোক, কারণ তারা ভালো মন্দ খাইতে পারে। আর একটা গরিব লোক বছরে এক টুকরা মাংস পায় না বা একটু ভালো বাদ্য খাবার পায় না, এদেরকেই দিয়ে দেওয়া উচিত। তখন এদের ক্ষুধা যখন নিবারণ হবে, তাদের আত্মার থেকে যখন দোয়া আসবে, তখন সেই যার উদ্দেশ্যে আমরা এই চল্লিশা করলাম, সে রেহাই পাইব বা বিভিন্ন পাপ থেকে রেহাই পাইব, সে একটা মুক্তির ফয়সালা হবে। আর মুক্তির ফয়সালা না হওয়া পর্যন্ত এই আত্মাটা আশেপাশেই থাকবে, কারণ সংসারের মায়া সেই আত্মায় লেগেই থাকে। আর তখনই সেই আত্মা দূর হবে যখন মানুষ গরিব এতিম মিসকিনরা যখন খাবে, খাওয়া দাওয়া করে তাদের চোখের ফানি ফেলে যখন বলবে, আল্লাহ এই লোক, এই লোকটা মৃত্যুবরণ করছিল, এই লোকের উছিলায় আমরা আজ 4টা খাইলাম, এই খাবার আমরা বছরেও খাইতে পারি নাই। তাহলে আমি মনে করি যে এই খাবারটা একমাত্র গরিব মিসকিনদেরকেই দেওয়া উচিত, খাওয়ানো উচিত। আর ধনী লোকেরা এসে হয়তো পর্যবেক্ষণ করতে পারে তাদের খাওয়াটা ঠিক না, কারণ প্রতিদিন তারা ভালো মন্দ খাইতে পারে। তাই বলবো যে গরিব লোকেরা চোখের পানি ফেলে যখন বলে আসলো, এই লোকের উছিলে আমরা কিছু খাইলাম, এই লোকের আত্মার উদ্ধার করে দিও আল্লাহ, তখন এদের কথা 100-100 কাজে লাগতে পারে। কিন্তু যারা প্রতিদিনই ভালো মন্দ খায় আর তারা এই একই সুস্বাদু খাবার আজকেও খাবে, তাহলে এই খাবারে তাদের তেমন তৃপ্তিও হবে না আর ওরকম দোয়াও বাইর হবে না। আর এদের দোয়া যে কাজ হবে তাও বুঝি না। আর গরিব লোকেরা বিবাহের দাওয়াত খাইতে যাইতে পারে না, কারণ যখন বিবাহের অনুষ্ঠান খাবে, খাওয়া দাওয়া করে যখন বের হয়ে আসবে, তখন আসার সময় একজন ক্যাশ বাক্স নিয়ে বসছে, তাকে হয়তো কিছু টাকা বা কিছু গিফট দিতে হবে, গরিবের এটা সম্ভব না। কিন্তু গরিব লোক যদি চল্লিশা খাইতে যায়, তাহলে তারা ওই ক্যাশ বাক্সটা আর দেখে না, তাদের তৃপ্তি ভরে খাইয়ে আসতে পারে।
এখন গরিব লোকের দিয়ে আসলো দোয়া, ধনী লোকের দিয়ে আসবে কি? এই খাবার খেয়ে এটা প্রশ্ন রইল সমস্ত মুসলিম জাতির কাছে। আজ আমি এই কথাগুলো এই পর্যন্ত বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।